আমি লুই সুপ্রভাত জেংচাম। আমি ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফুলবাড়ি উপজেলা শাখার চেয়ারম্যান এবং কেন্দ্রীয় ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ট্রেজারার পদে আছি, আর বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ি উপজেলা শাখার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছি আমি। আজকের মহান খ্রিস্ট রাজা পর্ব এবং ওয়াঙ্গালা উৎসবের শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সবাইকে জানাই। আজকে আসলে আমরা এখন যা করছি, এখন আমরা যেহেতু খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছি, আমাদের তারপরেও আমাদের যে গাঢ় হিসাবে আমাদের যে জাতিগত যে কিছু কিছু ঐতিহ্যপূর্ণ পর্ব আছে, যেগুলো আসলে সবগুলোই ছেড়ে দেওয়ার মতো না, সেইগুলোই আমরা এখনও নতুন আঙ্গিকে আমরা এগুলো পালন করছি। আমরা খ্রিস্টান হওয়ার পরে আমাদের যে ওয়াঙ্গালা উৎসব গাঢ়দের, এটা আমাদের জাতিগত এবং সাংসারিক ধর্ম যখন আমরা আমাদের পূর্বপুরুষরা পালন করতেন, সেই সময় আমাদের যে ধর্ম বিশ্বাস, সেই বিশ্বাসের ভিত্তিতে আমাদের জুম চাষের যে ফসলগুলো উৎপাদিত হতো, সেটা যেমন যে উপরি ভাগের ধান সবজি এগুলো, তারপরে আবার মাটির নিচে কচু আলু এই যেগুলো যে উৎপাদিত হতো, এগুলো আমরা কোনো ফসলই আমাদের পূর্বপুরুষগণ এটা আশীর্বাদ না করে বা ওইটা কখনোই আমাদের পূর্বপুরুষেরা এগুলো এই ওয়াঙ্গালা উৎসব যেদিন হতো সেদিন আশীর্বাদের মাধ্যমে আমাদের যে খামাল থাকতেন উনি আশীর্বাদ করতেন, এবং সেই ওয়াঙ্গালা উৎসবে আশীর্বাদের পরেই আমাদের পূর্বপুরুষগণ এই ফসল এবং এই উৎপাদিত এগুলো সবজিগুলো আমাদের গাঢ়রা খেতেন। আর এরই ধারাবাহিকতায় আমাদের যে বর্তমান সময় যে আমরা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছি, এই খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার পরে সংস্কারণের মাধ্যমে খ্রিস্টীয় নিয়ম অনুসারে আমাদের ক্যাথলিক যে আছে ধর্মাবলম্বী, আমরা যারা খ্রিস্টান আছি, আমাদের এই ক্যাথলিক ধর্মাবলম্বী খ্রিস্টান আমাদের ফাদার বিশপগণ এটা সংস্কৃতায়নের মাধ্যমে এটা খ্রিস্টান নিয়ম অনুসারেই আমাদের একটা ই হিসাবে আমরা এগুলো আজকের এই দিনে আমরা এই পর্বটা পালন করি এবং উদযাপন করি। ওয়াঙ্গালা অনুষ্ঠানটি আগে করা হতো সাংসারিক গাঢ়রা, কিন্তু খ্রিস্ট ধর্ম আসার পরে খ্রিস্টান মিশনারিরা তারা এইটাকে বাদ দেওয়া হয়েছিল। কারণ হলো বিশ্বাসে কিছু আঘাত, বিশ্বাসের যে শিথিলতা এবং বিশ্বাসের গভীরতা ছিল না নতুন খ্রিস্টানদের ভিতরে, আর সেই জন্যই এই খ্রিস্টান মিশনারিরা এটাকে বাদ দেওয়ার জন্য বলা হয়েছিল। প্রতি বছর যে ওয়াঙ্গালায় কতজন কিভাবে খাওয়ানো হয়? 500 কমসে কম প্রতি বছর। এরকম ওয়াঙ্গালা একটি বেজালে লোক আর প্রতি বছর এরকম 500-600 বা পুরা 3-4 গ্রাম পর্যন্ত ভাবে খাওয়ানো হয় নাকি? আয়া কিন্তু দ্বিতীয় ভাতিকান মহাসভা অর্থাৎ 1962 খ্রিস্টাব্দে ক্যাথলিক মণ্ডলী যে ধর্মসভায় এটা আবার এই
প্রত্যেকটি জাতি গোষ্ঠীর যে কৃষ্টি সংস্কৃতি তা পুনরুদ্ধারের জন্য উজ্জীবিত করার জন্য এবং এটাকে নতুন করে এই প্রজন্মের লোকদের কাছে প্রকাশ করার জন্য উৎসাহিত করেছে, যার জন্য নাকি 1965 খ্রিস্টাব্দের পরে ক্যাথলিক মণ্ডলী আবার নতুন করে আমাদের যে হারানো কৃষ্টি সংস্কৃতি যন্ত্রপাতি এই সমস্ত কিছু আবার পুনরুদ্ধার করে এবং খ্রিস্ট রাজার এই পর্বের দিনে এই ওয়ানগালা উৎসবটি করার জন্য অনুমতি দেওয়া হয়।